সারা দেশের সাথে এই রাজ্যেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে এই রাজ্যে এই রোগে মৃত্যু হয়েছে 12 জনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রক্ষা করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই রোগ মোকাবিলা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মুখ্যমন্ত্রী জনগণের কাছে সাধ্যমতো অর্থ সাহায্যের আবেদনও জানিয়েছেন। সেই আবেদনে সাড়া দিয়ে ব্যক্তি প্রতিষ্ঠান অর্থ সাহায্য করছেন। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলা থেকে রবিবার পর্যন্ত 1,48,05,000 টাকা দান করা হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন হলো পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, তার 2 মাস 15 দিনের ভাতা 22,500 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। এদিন সভাপতি জেলা শাসকের হাতে চেক তুলে দেন। এদিন চেক প্রদানকালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। বলছি, আজকে আপনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আপনি ব্যক্তিগতভাবে দিলেন? হ্যাঁ দাদা, ব্যক্তিগতভাবে কত টাকা দিলেন? করোনা নামক ভাইরাসটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটার পর একটা যেখানে ধরুন যে নেগেটিভ দেখা যাচ্ছে এতদিন ধরে নেগেটিভ, সেখানেও দেখা যাচ্ছে যে পজিটিভ, কিন্তু তার সত্ত্বেও মানুষ যেভাবে যুদ্ধ করছে, মানুষ যেভাবে নিজের এই একটা এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য যেভাবে একটার পর একটা মানুষ যুদ্ধ করে চলেছে, তো সেই মতাবেকে আজকে আমি আমার সভাধিপতির ভাতা থেকে আমি যে ভাতা পাই 2.5 মাসের ভাতা, সেই 2.5 মাসের ভাতা মানে 2 মাস 15 দিনের ভাতা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমি প্রদান করলাম মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের হাত দিয়ে। এবং বিষয়টা যেটা হচ্ছে, ধরুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে আমার গোটা রাজ্যবাসীকে আমি এক মানে প্রত্যেককেই আমি অন্ন তুলে দেব, এবং তার জন্য একটার পর এখন দেখতে পাচ্ছেন যে গোটা বিশ্বে লকডাউন চলছে। আমাদের মূলত হচ্ছে আমাদের যে সরকারি কোষাগার আছে, সরকারি কোষাগারে আস্তে আস্তে ধরুন যে আয় কমতে শুরু করেছে, কিন্তু এই আজ পর্যন্ত আমাদের পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন আমাদের মানে ক্লাবের মাধ্যমে যে 1,48,05,000 মতো টাকা জমা পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় তহবিলে। তো এখন মূলত যেটা বিষয়টা হচ্ছে যে এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো মানে যেসব মানুষগুলো যে পাশে আর একটু ভালোভাবে দাঁড়াতে পারেন, মানুষের অসহায় যারা অসহায়ভাবে থাকে, যারা মানে ঠিক দরিদ্র পরিবারের পাশে আর একটু ভালোভাবে যেন দাঁড়াতে পারেন, দুমুঠো অন্নের ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করছেন, আমরা তার জন্য একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু সামনে সেইভাবে এগিয়ে এসে এগিয়ে আসার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই আবেদন করলাম। এদিন সভাধিপতি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো লকডাউন মেনে চলুন, বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন তিনি। পাশাপাশি এই জেলায় যে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকারের নির্দেশ মেনে চলার আবেদন করেন সভাপতি শম্পা ধারা। কথা মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই আমি বলবো যে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সকলে তাহলে বাড়িতে থাকলে এই লকডাউনটা মানুন এবং প্রত্যেকটা মানুষই মাস্ক ব্যবহার করুন, তাহলে আমরা এই মহাযুদ্ধ বলতে পারেন, এই মহাযুদ্ধ থেকে আমরা প্রত্যেককে আমরা নিরাপদে থাকবো বা মুক্তি পাবো। ঠিক আছে, ধন্যবাদ। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন, কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি। আমরা সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন,
ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন, আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে গেলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। Thank you.